ওই যুগে আবু জাহাল রসুলের দুশ্মন নবীর চাচা আবু লাহাব নবীর দুশ্মন কিন্তু নবীর রক্তের চাচা তো ভাই হজরতে মাত্র সাত বছর দশ বছরে নবীর হাতে আইসা কালেমা পরে ফেললেন মুসলমান হলেন এখন সাহাবি কিছুদিন পর হজরত আলী নবীর জামাতা কয় আলীর দাম কত আনা আনাদারুল হিকমা ও আলীহা আমি হলাম ঘর আর এই ঘরের দরওয়াজা আমার খেলাফত চলতেছে রাষ্ট্রের পরিচালনার পরিচালক হজরত পাশে হজরত আলী বসে আছেন আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল। দাঁড়াইয়া খালিফার সামনে দাঁড়ায় বলে আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমাকে জবাই বিচার করে দেন আমি আসরের ময়দানের বিচার সইতে পারব না এখনই বিচার করেন ওমরের তো গরম আওয়াজ জল্লাদ রেডি নিকায় রেডি তরবারিটা আলি দেখে বলে খলিফাতুল মুসলিম ওই মহিলা জিনা করেছে অপরাধী বাচ্চার তো কোনো অপরাধ নাই আছে

আসার পরে লালন পালন করবেন বড় বানাবেন বাচ্চা নিষ্পায় দাঁড়াবে চলবে খাবে এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে এখন হবে না কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে

ময়দানে বকরি রাখাল হয়ে কাজ করে আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া হঠাৎ পেটে খিধা লাগছে খুধা ওই বকরির পাল দেইখা কয় রাখালের কাছে চলো রাখালের গিয়া কয় রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না বাজা দুধ দেয় না জীবনও দিবে না এরকম আছে না এমন একটা বকরি দাও কেন বলে আমি দুধ পান করে খাবো এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি রাখাল বলে এটা আমার না আমি রাখাল মালিকের অনুমতি নাই শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না কোন দুধ হয় না নবীর কাছে আনলেন আবু বাকার দাঁড়ানো নবী ওলানে মোবারক হাত রাখলেন দুধ আসলো নবী পান করলেন এরপরে আবু বাকার কে পান করালেন রাখালের ওখানে তুমি পান করো করার পরে নবী বকরি পালের মধ্যে দিয়া দাও আগের মতো হয়ে গেল এইবার রাখাল কয় যেই বকরি জীবনে দুধ দেয় না সেই দুধ কেমনে দিল কে এই লোকটা হঠাৎ করে একটু পরিচয় নিলাম মিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল এই রাখাল আর কেউ না পয়গম্বরের কলিজার সাহাবি আবদুল্লাহ ইবনে মাসু সাতাইশ বছর বয়স হজরত নবীর কল্লা আনতে যায় আবু জাহিল্লা অর্ডার দিছে একশো লাল উঠ দেওয়া হবে মোহাম্মদের গর্দা আনতে চাইলে কে পারবা অমরকে আমি রেডি তখন আমার নবীর সামনে উনচল্লিশ জন মুসলমান পুরুষ আর এগারো জন পর্দার জন আছে আড়ালে মহিলা মুসলমান ওমর সাতাইশ বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লার পার্শে জিয়াত চিৎকার দিয়া কয় এই মক্কার বেইমানেরা আয় আমি সাতাইশ বছরের ওমর পাঁচ মিনিট আগে ছিলাম মোহাম্মদের দুশ্মন এখন বন্ধু হয়ে গেলাম যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও অমরের তরবারির সামনে আয় আজকে কাউরে দরকার নাই মোহাম্মদের পক্ষে আমি অমর আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট আর সেই অমরের লগে একটু ঝগড়া হইছে গুমের ঘরে এই জন্য তারা বিডারে হাফ বানায় ফেলেছে কানা উমরের মানি তো কারে মানো কার নবীর মানি নবী কয় যা বেআব আমার একা হাফিজ ভাই আপনারে খুব মানি আপনার ছেলেরে কিন্তু ভাল লাগে না এটারে ভুলও কাছে আনবেন না কিনা কাটা হাত দিয়া সব এটা আপনার ছেলে না আইসক্রিম আমারে চিপস আমারে বাচ্চা কারণ ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তোর খাওয়ানের গুল্লি মেরে নবী বলেন আমি আর আমার সাহাবায় আদর্শ যারা মানবে তারা জান্নাতি যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড নাই কেউ যদি সারা ইঙ্গিতে বলে আর লেখে খোদার কসম আল্লাহর কসম তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড এটা কি আমলটা কার জন্য সবাই বলেন আল্লাহর জন্য আমল করলে বান্দার সাথে ভাব কেন ভাব দেখাইবেন আল্লাহর সাথে যে আল্লাহ আমি কিন্তু আমার ভাব আর বেশি আমার বিষ লাগে না ভাব দেখাইবেন আল্লাহর সাথে আমল করছেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব কেন এই ভাবের নাম রিয়া এই ভাবের নাম কিবির সবগুলো কবিরা গুনা হার লাকড়ি যেমন আগুনকে খেয়ে ফেলে বা আগুন যেমন লাকড়িকে ধ্বংস করে ফেলে ঠিক অহংকার মানুষের তাহাজুতওয়ালা আমল আমলকে ধ্বংস করে ফেলে ফিলিস্তিনি মুসলমান মার খায় মুসলমানের বাচ্চা এহে বয়া মোস্তাওয়ায় আর কয় ফিলিস্তিনি মরলে এহেন চিল্লাইলে লাভ কি মুসলমানের বাচ্চা কয় তুমি যদি তার দুঃখে দুঃখিত না হও তোমার যেদিন ফিডা শুরু হবে তোমার জন্য ভিন্ন মুসলিমরা কাঁদবে না তুমি যদি অন্যের জানা যায় না যাও তোমার জানা যায় কেউ যাবে না তুমি যদি অন্যের জন্য দোয়া না করো তোমার জন্য কেউ দোয়া করবে না চালাকি জীবনে যা করছো ছেড়ে দাও চালাকি করে শিক্ষিতা এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন ধরা খাইছে নাম কত সুন্দর তাসলিমা নাসরিন বিউটি না এখন তো নাম সব ইন্টারন্যাশনাল নাম হাসি খুশি বৃষ্টি নদী খাল বিল নাম নাম সবুজ গম্বুজ নাম আল্লাহ আল্লাহে আমার আজকের আলোচনার বিষয়বস্তু আমল আমলের দরকার আছে না নাই ফজিলত কি এ নিয়ে কথা الله بولين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إرجع الله بولين تبارك الذي بيده الملك ওয়া হুআ আলা কুল্লি সর্বোচ্চ ক্ষমতা বরত তোই আল্লাহ। যিনি সর্বময় ক্ষমতার মালিক। যার হাতের মুঠায় সব ক্ষমতা। যিনি যা চান তাই হয়। পৃথিবীর কোনো মাস্তান চাইলে কিছুই হয় না। পৃথিবীর সব মানুষ যা চাবে তা হবে না আল্লাহ যা চাবেন তাই হবে ইব্রাহিম পৃথিবীতে আসবে না আল্লাহ চায় তোর নাকের ডগায় পাঠাবো তোর দুনিয়ার খতম করাবো ইব্রাহিমকে দিয়া নমরুদ ফেল আল্লাহটা সত্যভাবে বাস্তব হলো ফেরা নামের গোলাম চাইল মূসা নামের বান্দা মধ্যে আসতে দিবে না হাজারো সন্তান নবজাতককে হত্যা করা হলো আল্লাহ চাইলেন এই ফেরাউন তোর ঘরে আমি মূসাকে পাঠাইয়া তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাবো মাঝে মাঝে মূসার সুন্দর হাতের একটা থাপ্পড় তোর গালে লাগাবো আর এই মুসারে দিআই তোর ইতি ফেরাউন ফেল আল্লাহ চাইলেন তাই হলো ব্রিটিশ বেঈমান ভারত বর্ষে শোষণ করলো 200 বছর হাজার হাজার সরকারের টাকায় চালি পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দিল তালা লাগায় দিল টাকা বন্ধ করে দিল একজন দুজন না হাজার 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 আলেম ওলামাকে গাছের ডালে ফাঁসি দিয়া জুলাইয়া রাখলো দীর্ঘদিন কাউকে জবাই করলো তাদের টার্গেট ছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না আল্লাহ চাইলেন এই ব্রিটিশ বেঈমান তোরা চাও ভারতে কোরআনের আলো থাকবে না আমি আল্লাহ চাই সারা দুনিয়ায় কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি ভারতের জমিনে বানাবো কাদের কুদরতদারি বর কামাল আন্ত রব্বি আন্তঃহাসবি জুল জালাল তুহি কাদের জালি লুলুল্লা জাহা দার তুহি মেরা নে গাহাদা বাস্তবে আল্লাহটা টিকলো ব্রিটিশ বেই মন্দিরটা টিকলো আজকে কিন্তু ভারতের জমিনে কোরআনের আলোর ফ্যাক্টরি বানায় ইসলামের যত খেদম যত লাইনে চলে বাতিলের মোকাবালা নাস্তিকদের মোকাবালা জবানের দ্বারা কলমের দ্বারা মসজিদের খেদমত মাদ্রাসার খেদমত লেখালেখির খেদমত জিহাদের খেদমত সারা দুনিয়াতে যত চলে প্রত্যেকটার লাইনের গোড়ায় হলো দেওবন্দের অবদান অস্বীকার করার মতো বুকের পাটা কেউ থাকলে সামনে দাঁড়াইও আল্লাহ যা চাইবেন তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না আল্লাহ পাক রব্বুল বলেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ মহামারী করোনায় তাকাইয়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ ব্যবসা চাকরি বন্ধ নজর দিয়া দেখছো নিরেক মুসলমান কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কাদের কুদুরত দারি বর কামাল রব্বি আন্তা হাসবি করোনার সময় মাস্কের উপরে ট্রিপল মাস্ক লাগাইয়া ঘুরছে মরার ভয় শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল গরিবেরে টাকা দিয়া কয় বাবার লাস্টা রাস্তায় ফালায় দাও লাশ ট্রেনে ট্রেনে রাস্তায় ফালায় দিছে সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে জানালা আর খুললো না দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো এই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কমপ্লিট দাফন করাইলেন একজন হুজুরেও করোনায় মরে না মারার মালিক কি করোনা না হ্যাঁ না আল্লাহ জি খালাকাল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন হায়াত আর মৌত এর স্টেশনের মাঝে তোমাকে ছেড়ে দিলাম মৃত্যু নামের স্টেশন আর হায়াত আমি আল্লাহ তোমার হায়াত দিলাম মরণের সীমানাও দিয়া পাঠায় দিলাম কেন আমি তোমাকে পরীক্ষা করব কি পরীক্ষা আমি দেখব কারা আহসানু আমালা ভালো আমল করে উত্তম আমল করে ওয়াহু আল্লাজি জোন গফর আমি আল্লাহ হলাম চূড়ন্ত পাৰাক্রমাশালি চূড়ন্ত ক্ষমাশীল রহমতের নবী বলেন আখলিস দি না কায়াত ফিকাল্লাম ও দুনিয়ার উম্মতেরা তোমাদের ইমান আঁকি দাঁকে করে নাও অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমল না কম অল্প আমল তবে আমল পরিশুদ্ধ কেমন কয় শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল ইমানের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে আমলের মধ্যে বেদাতের গন্ধ যেন না থাকে নেকলেগাজামা নাই আখের আহলে বিদা নেকলে নেকলেগাজামা নাই আখের আহলে বিদা আত ইসলাম মেনই নই বাতি কর ইজাত ইসলামে নই নই বাতি করে বেদাতের সরাসরি মন গড়া আমল মন গড়া ইসলাম মন গড়া করা ভাইরা আমার নবী বলেন অল্প আমল করো তবে সে আমলটা এখলাসের সাথে কর তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ কোরআনের আয়াতে বলেন আমি পরীক্ষা নিব আমলের বেশি না ভালো আমল বেশি আমল না আকসারু আমালা বলেন নাই বলছেন আকানু আমালা আমি বেশি আমল চাই না চাই ভালো আমল কিন্তু ভালো আমলটা কোন দিন করবো তাও জানা নাই কোন দিনের আমলটা ভালো হবে তার কোনো গ্যারান্টিও নাই এজন্য আমল চালু রাখো চালু রাখো করতে থাকো করতে থাকো একদিন করতে করতে যদি তোমার হায়াতের কোন একটা কবুল হইয়াই যায় তোমার জীবনের কোনো লাগবে না। কোন একটা জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমল আজকে আমরা আমল করতে তো চাই না গ্রামের একটা প্রবাদ আছে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ আমল করতে চায় না এর মধ্যে আবার কেউ কেউ হজরতেরা মানুষকে আমলের প্রতি ডাকো কারণ যেখানে আল্লাহমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান জান্নাতের মধ্যে দামি একটা জান্নাতের মাকামের নাম জান্নাতুল ফিরদৌস নবীজি বলেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন ফেরদাউসের কামনা করিও আল্লাহ কোরআনে বলেন এই জান্নাতের মধ্যে দামি জান্নাতুল ফেরদাউস আমি দুই গুণওয়ালা মানুষের দান করব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কান আতলাহু জান্নাতুল ফেরদাউসি নুজুলা যারা ইমান আনার পরে ন্যাকামল করবে আমি তাদের জান্নাত দিব দামি জান্নাতুল দাউস এই এখানে আপনাদেরও জোর কইরা আনা হইসে ক্যানিয়ারসেন এটাকে বরপত মনে করেন না উঠা করলে কিন্তু আমারও জরুরত আপনার যদি জরুরত থাকে আমারও জরুরত আছে আপনি উঠলে আমিও কিন্তু উঠে যাব হাত দুইটা উঠাই বলবো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আপনি কানতে পারবেন ঠিক কিন্তু হাত আর নিচে নামবে না নিজের কপালটাও ভুরিয়েন না অন্যের কপাল পর অপচেষ্টা করিয়েন না আপনার ভাল লাগে না প্যান্ডেলে ঢুকছেন কেন ওই বহু সিফা சபায় দাঁড়ায় ভিড়ি কানতেন আর ওয়াসুনতেন দেখতাম না কিছু বলতাম না এখানে কত উলামায়ে কেরাম শিক্ষিত মানুষ দামি মানুষ বসে আপনি ডিস্টার্ব করেন কেন উঠে গিয়া আল্লাহ সব বাইকে হেদায়েত দান করুন কিছুক্ষণ কথা শুনবেন পুরা প্যান্ডেল এখন আমার নজরের সামনে একটা লোক হাত নাড়ায় পাড়ায় সবগুলো চোখে আসে রাখেন যত বড় ডিগ্রিওয়ালা বক্তা হোক আর আমলা হোক বুজুর্গ হোক তার ব্যক্তিগত বাহাদুরিতে বয়ান হয় না বয়ান হয় শ্রোতাদের মহব্বতার দিলের আকর্ষণের উপর তো আপনাদের দিলের যেমন হালাত আমার বয়ান তেমন হবে এখানে বান্দার হাত নাই সব আল্লাহর রহমত নিজে ক্ষতি করেন না আমাদেরও ক্ষতির মধ্যে ফালাইয়েন না মানুষ এমনি আমলের দিকে আসতে চায় না আপনি আমলের বিরুদ্ধে মানুষ বসতে চায় না ওয়াজে এই মানুষগুলোকে এমপি সাহেব একটু আগে মনে হয় বক্তব্য দিছেন না এখন সে যদি চাইতেন যে সব মানুষ আমি এখানে জমা রাখবো আমরা না তিনি আনবেন বুঝেন কিন্তু তাহলে তার গাড়ি গাড়ি দেওয়া দেওয়া লাগতো লাগতো বুঝেন কথাটা স্বীকার করেন কি আসা যাওয়া না হয় আপনারা কেউ দ্বিতীয়ত এখানে আসার পরে বসার ব্যবস্থা ভিআইপি ঠিক না এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি আপনারা যে এখানে আসছেন ফ্রি গাড়ি এই বিছানা কোন বিয়ে দিলে কি পরিমাণ জোতার বাড়ি খাইবে কোনো বিবাহের অনুষ্ঠানে যদি বিছনা দিয়ে খায় বই কি পরিমাণ জুতা খাবে অত সেখানে কারো অন্তরে কোনো কষ্ট আছে এরপরে এখানে কোনো ক্লাস ভাগ নাই কে ধনী কে গরিব কে কে আলেম সব কেউ মাটির উপরে বসে বিছনা কিছু রাইখা দিলাম যে দিয়া যান অনেকে আবেগে সব দিয়েছে আসি একশো টাকা আর কি দিবে সব দিয়েছে যাওয়ার সময় রাস্তার মাঝে যে এক করলাম কি এখন গাড়ি ভাড়াও নাই এই যে বসলো এত কষ্ট আচ্ছা এমপি সাহেব কথার কথা আমি বুঝাইতেছি এতগুলো লোককে এক জায়গায় জমা রাখতে গেলে পুলিশ লাগতো না কথা বলেন না না লাগতো যদি এমপি ভয় র‍্যাব সর্বশেষ নিরাপত্তা বাহিনী কুত্তা কি কুকুর কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে কুকুর করে না এ খবরও তো আপনাদের নেই অথচ এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী আছে সব চুপচাপ যার যার নিজ দায়িত্বে বসা এটা কেমনে সম্ভব দেড় হাজার বছর পরে মদিনাওয়ালা রসুলের আদর্শের কারণেই এটা সম্ভব ইমামুল আখিরি বাহরে সাদখারহমাতালিল আলামিন 10000 বছর পরে নবীর আদর্শের মূল্য আছে না নাই? মানেন তো মানেন না কেন? নবীরটা ভাল আচ্ছা কাটটা ভাল লাগে। নবীজির আদর্শ থেকে ভালো আদর্শ যদি অন্য কারো কাছে থাকে প্রমাণ দিতে পারেন, তা আমি নবীরটা আমিও বাদ দেব। আমি ওই ভালোটা নিব। এই যুবকেরা নবীজিরটা ছাড়া ভালো আদর্শ আর কারো কাছে আছে সবাই একমত নবীজির আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম আছে নখ কাটার নিয়ম আছে তুমি বেইমানের পাঁচ আঠা গোলাম হইয়া আর নবীর আদর্শ জবাই করলা কেন কি বিষয় কি কি লাভ কি তোমার মোহাম্মদের আদর্শ ভালো লাগে না ছাপাবাজি করো আবার আসে কেন দাবি করো জান্নাত সহজ মনে করেছো তাহলে জান্নাতের ওপেন হাতে টিকিট পাইয়া সারা জীবন আবু বকার কেন জবাব দাও জান্নাতের ওপেন টিকিট হাতে পাইয়া অমরে ফারুক সারা কেন জবাব দাও আর তোমার চোখে তো পানি নেই তোমার কফালে এতটা পুরছে যে নিজেও কাঁদে না অন্য কাঁদে তাও পছন্দ করে না কত বড় নিকৃষ্ট কপাল পড়া এই জন্য বলছিলাম কপাল যদি ফুরিয়া যায় তা আমি কেন নবীজির বয়ানেও কালেমা মনে আছে না আর কপাল যদি খুলে যায় নবীজি কে জবাই দিতে সেও কালেমা বল জানেন কে এর নাম কফা এর নাম কফা অনেকে বয়ানে বসছে কপাল খারাপ মোনাজার দেওয়ার কপাল নেই দোয়াটা করার কপাল নাই অথচ মূল বরকত দোয়া ওই সময় উঠে চলে যাইব এরম বহু কপাল বরাস ঘন্টাকে ঘন্টা বয়ান শুনবো দোয়ায় থাকবে না কারণ বুজুর্গ মানুষ কোন গুণা নাই দোয়ার দরকার কি গিয়া দেখবেন রাস্তায় বিড়ি টানে আবার মনে মনে চালাকি করছে সবার আগে বাড়ি যাব খোদায় না নিলে তুমি যাবা কেমন যারা মোনাজাত দিয়া কান্ডে কাটতে গেছি গিয়া এরা যায় দে হের সাক্কা ফানসার হয়ে রয়েছে রাস্তার মাঝে এখন কি করবে আর এরা তো যাই হের আগে গেছে গিয়া এন তো সাক্কা সারার মতো হসপিটাল ওই গ্রামে আশেপাশে নাই কি করবে কি হাঁটা শুরু করছে বাসায় হাইটে যাই হাঁটতে হাঁটতে সারাটা সকাল হাঁটছে ঘুরে ফিরে সকালে দেখে যে এই জায়গায় দাঁড়ানো এরম একটা দান্দা পরে না রাতের বেলা ভরে না অনেকে বড় কঠিন জিনিস কেমনে বুঝাম বলার দায়িত্ব বলে গেলাম থাকেন কত বড় নিকৃষ্ট অথচ মা বাবার জন্য দোয়া করবে দোকানে ব্যবসা কম দোয়ার দরকার শরীর অসুস্থ দোয়ার দরকার আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই কিন্তু মাঠে বহু আল্লাহর বান্দা আছে দোয়া ফেরত যাবে না অথচ এই বরকতি দোয়ায় থাকতে চায় না ও যুবক তুমি বেঈমানের পাঁচটা গোলাম হইলা কেন বিধর্মীরা রসুলের আদর্শ দেখে কালেমা পড়ে তোমার চেহারার মধ্যে মদিনার আদর্শ নাই কেন কয়দিন আর বাঁচবা বাঁচার গ্যারান্টি আছে রমাজানের ঈদ গেল কত যুবকের লাশ 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 একসাথে এগারো জন নাই আর মরণের আর নতুন ফাদের নাম বাইক কি ওটাই বইলেই তো খালি শরীর থেকে আগুন বাইরে আর পেছনে যদি বিপরীত থাকে, তাতে আরো আগুন আহ এই জাতির কপাল কত নষ্ট হয়ে গেল কবে আর বুঝবে আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায় করেন আজকে আমরা এক থাকলে বেইমানরা কথা বলার আগে অনুমতি নিতে বাধ্য হতো আমাকে বিরুদ্ধে তো হিন্দুদের বলার দরকার নাই খ্রিস্টানের বলার দরকার নেই আমরা জাতিবাহীরা যথেষ্ট কিন্তু ক্ষতি হয়ে গেল ইসলামের কোন হুজুরে রইলো না পরিণাম ফলে ইসলামের বদনাম হলো দলাদলির কারণে এই ফেসবুকে লেখালেখি করে একদল আছে আলেমের বিরুদ্ধে কত বড় নিকৃষ্ট সন্তান আমি এ স্পষ্ট বলে দিছি গতকাল এর আগেও ঢাকায় যারা ওলামা একরামের বিরুদ্ধে লেখে ফেসবুকে এরা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ নয় মা বাবার চূড়ান্ত অভিশপ্ত সন্তান ওদের কপালে মা বাবার অভিশাপ না হয় আলেমের বিরুদ্ধে কলম ধরতে পারে না লাভ কি কি লাভ বলো ইসলামের কি লাভ তোমার তো লেখার দরকার নাই এমন তো যুগ আসছে যে কেউ উল্টা পাল্টা বয়ান করে বাসার উপায় নাই তার আইসা আবার লাইবে কয় ভাই ভুল বললে ফালাইছি মাফ করে দিও ঠিক না তা তোমার এখানে পণ্ডিতির দরকার কি তোমার নিজের চিন্তা করো অমুকে খারাপ অমুকে খারাপ অমুকে খারাপ তোমার মাথায় টুপি নাই এই খারাপের চিন্তা কে করবে তোমার গালে দাড়ি এই খারাপের চিন্তা কে করবে তোমার মেয়ে পর্দা করে না তোমার স্ত্রী নামাজ পড়ে না এই খারাপের চিন্তা কে করবে তুমি খালি ও অমুখে খারাপ বইলা জিন্দগি শেষ করলা তোমার খারাপের সংশোধন কে করবে আল্লাহ যেখানে ইমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরিসিনা ওয়হাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন চার জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ এত সুন্দর সুন্দর বন এত সুন্দর না আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামে চলে যাবে তবে দুই গুণ জাহান জাহান্নামে যাবে না আমানু ওয়া যারা iman আনার পরে আমল করবে যেখানে ইমানের আওয়াজ সেখানে আমল কিন্তু দুঃখ লাগে কোন হজরতেরা বলে আমল লাগে না ও আল্লাহর বান্দারা একটু জবাব দাও সাহাবায় কেরামদের মতো দামি কোন মুফতি মহাদিস মুফাসির আছে ভাই সত্য কথা বলো আছে ওই সাহাবায় কেরামের তাকোয়া এখলাস এলেম আমল কম না বেশি এরা কি শুধু পাশক্ত করছেন তাহার যুগ পরে নাই এশরাক আউওয়াবিন চাষ করে নাই জিহাদের ময়দানেও তারা ফাস্ট স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফাস্ট নাকি সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে কি ওলামা কেরাম বলেন আমার ভুল হইলে দরাই দিন এশরাকের বেলায় তারা সবার আগে আবার তারা ব্যবসা করে আবার জিহাদের ময়দানে হাজির এত বড় এলিম ওয়ালা এখলাস ওয়ালা তাকুয়া ওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে নফল পড়তে পারে সারা রাত নামাজে নফল কাটাইতে পারে তিন দিনে এক খতম কোরআন আপনার সদ্য গোষ্ঠী দিছে তিন দিনে এক খতম পুরা রমজানে এক খতম দিতে পারে না আম্মা জানেরা পারে কদরের রাত্রে মোনা যাতের আগে খালি সাদা কাগজে লেখা কি ও আমার মাইয়া তেশ খতম আমার বোন দিছে ছাব্বিশ খতম আমি বললাম আমরা পুরুষ আলে মোয়া পারি না এক খতম দিতে আম্মা জানেরা কেমনে কয় একবার আলহামদু তিনবার কুলহু আল্লাহর তাবিজ কি আপনার কাছে জানা নেই আমরা ওলা আমরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি যারা আলেম না তারা পারবে সত্য কথা বলেন আম্মাজানেরা তো আরো পারবে তারা ছাব্বিশ খতম রমজানে আমরা এক খতম দিতে খত আরো ব্যস্ততা আছে না ইয়া ভোলার কান্নাকাটি এর আওয়াজ কি এই 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 সাহারি ডিউটি সেই ডিউটি এর মধ্যে ছাব্বিশ খতম আল্লাহ কেমত বহুত দূর হায় হায় আসলে বুঝে না আমরা বুঝি না বুঝাইও না নিজেরাই বুজি না আর একজনের বুঝাবো কেন মরাডারে মারো কেন কয় লড়ে কেন কয় ভাইজান আপনার দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আমনের বাড়ি কয় নৌজুবিল্লা এর যুব মদিনাওয়ালা নবীর চিনলি না

মানে তোর উপরে ঠাটা ভরুক হে গুরা এখা ওয়ালাই কুম তোর উপরে আগে ভরুক সালাম দেয় সামাই কুম স্টাইল এক হুজুরের বলে এক গ্রামের মানুষে স্টাইল করে সালাম দিবে হুজুরের দিছে আসসালাম আলাইকুম সালাম আসসালাম হুজুর কেমন আছেন হুজুরও আবার বুদ্ধি তো কম না হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ শুকুর না বলে শুকুর বললেন কেন কপাল তোর দাও খারাপ আমার দাও খারাপ আমি যে শুকুর বলবো ওই নকটা তো তুই সালামে লাগাই লাইস তা আমার তো শুকুর বলা সারা পথ দেয় এরে যুবক আল্লাহর গোলাম দেড় হাজার বছর আগে নবীর চিনো না কেমন মায়ার নবী আমার আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি অহংকারী করি না রে বাবা ওই বঙ্গোপসাগর কুয়া কাটার কিনারার থেকে আসছে আরে বসে বয়ান করায় কে এটা সম্মান না এই সম্মান আমার বাবার নামের উপরে না আমার পীরের কারণে না আমার ওস্তাদের কারণে না টাকার বাহাদুরি না একমাত্র আমার আল্লাহর দয়া মদিনাওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ ওগো নবীর উমা তেরা হয়ে আজি দিশার কোরআন দিশে রে চলো যখন যাহা চায় মনে নবীনে কে তারাবে মিজানে নবীনে কে তারাবে মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরি ময়দানে নবী বীনে কে তারপরে প্রসিরত মিজানে নবী বীনে কে তারপরে প্রসিরত মিজানে জন্দগি মে বন্দেগি তু কর زندگی میں بندگی تو زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے شرمند کرا خراب لگے এটার লাগে একটা একতারা হইলে আরো মজা পাইতি না তো আবার এই বিচারা না আর বাংলা গান তো গুডো শুনো হিন্দি গান শুনে এক যুবক মোবাইলে একটা হিন্দি গান কেউ এর গানের অর্থ জানো আব্বাও জানে না আমিও জানি তো লাফাও কেন খুব মজা লাগে দুনিয়া দুনিয়া বাজাৰ গুজাৰো খৰিদান নহয় হ'ব গাৰ নহ বজাৰ গুজাৰো হৰিদান নহ یہ دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو تر نہ زندگی میں بندگی تو نہی زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی شار میں বন্দগী কুন বন্দগী জন্দগী বে বন্দগী শর্মিন্দগী ও যুবক আল্লার গোলাম দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন আমি মোহাম্মদের উপকার করেছে যুবকেরা আর আমি মোহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা কেউ বুড়া কেন। ও যুব সাতাইশ বছরের ওমর নবীজির সাহসকে বাড়ায় দিলেন আর তুমি সাতাইশ বছরের যুবক মায়ের সাথে বেয়াদুবি করো বাবার সাথে বেয়াদুবি করো শিক্ষকের সাথে করিয়া সারা মোবাইল হাতে কবিরা করে মা দিলে মায়ের গালি দাও বাবায় বাবা বাবার গালি দাও শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদুবি করো এখনো সময় আছে তও বা করে কারণ আল্লাহ মাফ করবে না কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না যদি শিক্ষক ক্ষমা না দেয় বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করেছ তাক না হয় মরার আগে বিছানায় বন্ধু হইয়া যাবি মা বাবার সাথে বেয়াদুমি করেছ ক্ষমা চা না হয় মরার আগে পরে যাবি বিছানায় হাত থাকবে থাকবে শক্তি না পা থাকবে হাঁটতে পারবি না চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না আমার মাওলা বেয়া কারণে বানাইতে এক মিনিট লাগবে না ভালো ভালো পাগল দেখি ল্যাংতা রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয় পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে কয় না ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে করার কারণে মাওলায় পাগল বানায় দিছে দেখাও শিক্ষকের সাথে শিক্ষক তোকে মানুষ করছে মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায় মাস্তানি কর পাওয়ার দেখাও না মা বাবার সাথে শিক্ষকের সাথে মরার আগে পঙ্গু হয়ে যাবি তাড়াতাড়ি তৌবা কর কয়দিন আর বাঁচবি পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় মরণ হয় না ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও ও যুবক আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট তাই লাগাই আর রাস্তায় গান বাজনা করি কেউ আমারে বাধা দিবে না কিন্তু বাবা টুপি মাথায় দিলে মাথা গরম তোমার থেকে কম বুঝিনা তারপরও কেন টুপি ভালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তারপরও কেন দাড়ি সারি না লম্বা জামাটা পড়ছি গরম লাগে তারপরও কেন সারি না তোমরা আমাদের কি পরিমাণ গালি বেঈমানরা তো দেই তোমরাও তো কম দাও না এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেম রে দাও দাও গালির জবাব দেই না বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়া সালাম দেওয়ার তো একটা জায়গা আছে ঠিক না আমি বাথরুমে দাঁড়ায় রয়েছি এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি তুমি হেন যাই যদি আলাইকুম আর আমি যদি হেনে বাথরুমে দাঁড়াই তোমার সালাম না লাই কি হুজুর অহংকারী আমার সালাম নিল না বাথরুমের দরজায় তুমি যে বেদবি করছো এটার খবর নেই আমি গাড়ির থেকে নাই মেয়ে জুটবো এখন এখানে লাইন দিয়ে যদি আমি খালি সালাম নেওয়া শুরু করি তা আমার সালামটা নিল না আমার সাথে এত দুশ্মনি ঘুমের ভিতরে ঝগড়া হয়েছে তোমার সাথে আমার তুমি মাদ্রাসা আসো আসো আমার মাদ্রাসা ঢাকাতে দেখো আমি তোমার কি মেহমানদারি করাই আসো কি ভালোবাসা তোমাকে দেওয়ার চেষ্টা করি আস রাস্তাঘাটে কি পরিবেশ বুঝো না আমি লঙ্গি পড়তেছি তুমি আদ বাড়াই দিছো সালামের জন্য আমি লঙ্গি ছাড়িয়ে দিয়ে তোমার সালাম ধরো কি আবেগ মানুষের মত আর সালাম কি আমি তো এখন সালাম নিতে চাই না আর একটা কারণ এরা ছবি তুলে সালাম দিয়ে আমার কি করে কথা হয় না তা আমি তো ময়রে গেলই ছবি তুলতে দিব না সালাম এ বাদ সালাম কি ছবি তোলা মোদিনের ভিন্ন কোনো কবিরা গুণা হারাম বাদাত ছবি হবে কেন আমি তুই ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে টুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা টের পাইলে ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না সুযোগ থাকলেও নিব না তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি না তুমি তো চুলকেইতে আমার কম নাই টেনশন নাই মাওলার কাছে আমি ভালো আছি তো সম্মান এখন আল্লাহ টিকায় রাখছেন তুমি বিরোধিতা করলেও কি না করলেও কি আমি আল্লাহর কাছে ভালো আছি কি না এটা আমার হিসাব মিলানো দরকার আর কিছু দরকার নয় হ্যাঁ হ্যায় হ্যাঁ হ্যাঁ ছবি 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 বাথরুমটা বাইরে দিয়ে দরজা দাঁড়ায় রয়েছে সবি। তা মোবাইল কবরে লই যাবি ফেরেস্তার আইলে বলবে আগে ছবি তারপরে প্রশ্ন কি লাভ কি আবেগ 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 দিয়ে তো আল্লাহকে পাওয়া যাবে না বিবেক দিয়া চলতে হবে তুমি মুসলমান তুমি বিধর্মী না তোমার হাঁটার চিন্তা করতে সীমাবদ্ধতা আছে তোমার খাওয়ার সীমাবদ্ধতা আছে তোমার চলা সীমাবদ্ধতা আছে তোমাকে একটা বাউন্ডারি দেওয়া আছে কালেমা কালেমাল্লা মোহাম্মদুর উল্লাহর বাউন্ডারি দেওয়া আছে তুমি মনে চাইলে দৌড় দিতে না তুমি মনে চাইলেই ঘুমাইতে না খেয়াল রাখতে আবার নামাজ কাজা হয়ে যায় কিনা বহুত হিসাব আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে তুমি নিতে চাও না তুমি নাপাক মানুষ তোমার চোখ নাপাক দিল নাপাক নাপাক মানুষের হাতে আল্লাহ পাক অন্তত মুসলমানকে দিবেন নাই দায়িত্ব তা কি করবেন শুনে নাও আজকে মুসলমান বেশি না কম মাদ্রাসা মসজিদ আলেম তাবলিক পীর মুরিদি এরপরও মার খাই কেন আমরা আল্লাহর আইন মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি মানুষের গোলাম হও তাহলে আমি আল্লাহ নিজে বেইমানের হাতে ক্ষমতা দিয়ে বলবো মুসলমানের ভিডা আল্লাহর আইন আজকে বেইমান হিন্দুদের যদি বয়ান করতাম বারো মাস লাগতো না কুত্তার মতো দৌড়েছি বারোটা মাস মুসলমানের পেছনে সব আলেমরা কি দিয়েছ গালি সারা গ্রামের মসজিদে দশ হাজার টাকা বেতন ছয় মাস বাকি দমক দেয় পাঁচ ওয়ালাও দশ টাকার দমক জেলখানা বানায় রাখছি না থাকলে আরে জবা হুজুর গেছিলেন আমি আপনাদের সাথে দুশ্মনী না বুঝাবার জন্য চাই সবাই আমরা ভালো মানুষ আল্লাহ আমাদের উপরে কতটা মহাব্বতের নজর দিয়ে রাখছেন কেন আমরা হতবাগার দলে থাকবো কই আমরা টুপির কারণে দাড়ির কারণে নামাজের কারণে পর্দার কারণে না তো মরি নাই করোনায় মরছে কোনো হুজুর না বলেন সত্য কথা বলেন ভিক্ষা করছে সম্মান আমাদের কমছে তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না কই আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম একবার তো বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও একবার তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও ভাগরি লাগাও একবার তো বলি নাই বরং আমি বলি যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার কাছে কোনো বাধা নাই নামাজ পড়ো মা বাবার দোয়া দোয়া নিয়ে চলো নাও নাও আলেমদের পরামর্শ তোমার মতো সত্য কথার সাক্ষী দাও স্কুলে পরে কলেজে পরে চাকরি করে র্যাবারণ পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বর এমপি সাক্ষী দাও তোমাদের লাইনে থাইকা কা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই বাস আর কোনো আজ লাগবে না আর আজ দরকার নাই এবার তুমি তোমাকে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে শিক্ষক ছাত্র নামাজ পড়ে তুমি পারো না কেন রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ মাছ না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন একটু চিন্তা করো রে বাবা স্কুলে পড়ো দোয়া করি কলেজে পড়ো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দোয়া করি তবে বেয়াদব হইও না মা বাবা সাথে বেয়াদবি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো ও বিন্দু বাবাজি আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদ দিয়া পাঁচ বেলার নামাজ পড়ে নাই আপনারা পারেন না কেন ও আম্মা আলের আম্মাজানেরা বোনেরা আপনাদের কত মূল্য আপনারা নবীদের মা সাহাবায়ে کرامদের মা আউলিয়াই কেরামের মা হাফেজে কোরআনের মা আপনার আয়েশা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতে আনহার মতো নারী আপনারা ইসমাইল নবীর মা হাজারা আলাই সালামের মতো নারী ঈসা নবীর মা মারিয়াম আলাই সালামের মতো নারী ফেরাউন বেইমান আল্লাহর এত বড় দুশ্মন নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হইয়া কবরে গেল ও আম্মাজানেরা আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করেন আপনারা কেন পারবেন না হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো সময় আছে তওবা করে নিতে পারেন আল্লাহকে বলেন আল্লাহ জীবনটা তো গুনায় কাটাই নাম আজকে থেকে তৈরি হয়ে গেলাম কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই মা বাবার সামনে সন্তানের মরণ আমি আজকে থেকে নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না যার পেছনে পড়ে আজকে নামাজ সারলাম যার পেছনে পড়ে আজকে দাঁড়ি কাটলাম কেউ আমার বন্ধু না কবরে যাবে না কেউ আমার রিজিকের মালিক না রিজিকের মালিক আল্লাহ তুমি ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক তুমি তো সম্মানের মালিক বুঝতে পারিনে আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম ও আল্লাহ জীবনে যত নামাজ ছাড়লাম আজকে থেকে আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মনে মনে আল্লাহকে বলরে যুব আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ ছাড়বা না মা বাবার বড় দোয়া নিবা না দোয়া নেওয়ার চেষ্টা করো মুরব্বিদের দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ নি আর সুন্নাত অনুযায়ী চলো রে বাবা তোমার স্কুলে পড়া কলেজে পড়া করা চাকরি করা ব্যবসা করা বন্ধ করা লাগবে না নবীর তরিকা মতো চলো নামাজ পড়ো ব্যবহার ভালো করো দোয়া নেওয়ার চেষ্টা করো মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা জীবনে তো গুণা কম করো নাই এখন থেকে তওবা করে ও তবে আমি শুরুতেই বলছিলাম কপাল হলো আল্লাহর পক্ষ থেকে যদি কপাল খারাপ হইয়া যায় আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না আর যদি কপাল খুলিয়া যায় নবীর জবাই করণেওয়ালা ওমরেও কালেমা পড়ে নাই জানি নাই ময়দানে কার অন্তর আবু জাহালের মতো শক্ত হাজার বয়ানে দিল নরম হবে না কান্না করবে না তওবা নসিব হবে না বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে আর এক ওমরের মেজাজওয়ালা গুনাহ ময়দানে ঢুকার পর হঠাৎ মরনের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে মালি আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি আড্ডা দেই কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না কবরেও যাবে না ওই কবরে আমি একা পরে থাকবো কোরআন সত্য নবীর কথা সত্য একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই অতএব কোরআনে গুণাগারের জন্য আজাব হবে তাও সত্য ন্যাক আমলার জন্য শান্তি হবে তাও সত্য এতদিন বুঝি নাই রে এখন থেকে আর নামাজ সারবো না তৈরি হয়ে গেলাম ন্যাকামল করব। এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করবে তাদের দরজা খুলিয়া যাবে চোখে পানি আসবে আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে মুনাফেকি না থাকে যাদের খাঁটি তওবার নিয়ত আছে আমি তাদেরকেই বলবো বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আয়াল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিকদান করেন আমিন আলহামদুলিল্লা হিরবিন আলামিন ওয়াসাল তু অসাল্লাম ও আলা সৈয়ীদীল আম্বিয়া ইওল মুরুস আলিম ওয়ালা বিহী আজমাইন ইয়া আর হামার يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير مالك أمر توبار نيت أقنا الدروازة هزير علماء كرام مربي هزي شاب কত যুবক ছাত্র পর্দার আড়ালে কত মা বোনেরা কত ব্যবসায়ী চাকুরিজীবী আমরা সবাই গুণা নিয়ে হাজির হয়েছি দয়া করে আমাদের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরি পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের পা শক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আদবালা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ আমাদের রিয়া হাসাদ কিবির মুক্ত জীবন দান করেন